আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাজ ডেলি কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মুসুরির ডালের চাকা রেসিপি তৈরি করে দেখাবো। এটা অসম্ভব মজার, গরম ভাতের সাথে জাস্ট আর কোনো কথাই হবে না, নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করুন, আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে 5টা কাঁচামরিচ, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, মিডিয়াম সাইজের 1টা রসুন, মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ ভালো করে পেস্ট করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এগুলোকে মেখে নিব। তো মেখে নেওয়া কমপ্লিট। এখন এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা এখানে বেসনটা ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে এটাকে মেখে একটু ডো টাইপের করে নিতে হবে। তো যখনই দেখবেন এরকম মুট করা যাচ্ছে তখনই এটা রেডি। তো এখানে আমার অল্প পরিমাণে চালের গুঁড়ি বেঁচে গিয়েছিল। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন অল্প অল্প এখান থেকে ডো নিয়ে আমি একটা গোল চাকার মতো শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি শেপ দিয়ে নিলাম, আপনারা আপনাদের অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তো এভাবে করে আমি আপনাদেরকে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, আর আমি সবকটা এখন রেডি করে নিচ্ছি। তো এখন আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। এখানে তাওয়া বসিয়ে আমি 1/2 কাপ তেল দিয়ে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে আমি কালার করে ভেজে নিব। তো একে একে এভাবে করে সবগুলো দিতে হবে এবং উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমার এটা ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি এবং ভেজে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি মূল রান্নাতে চলে যাব। এখানে আমি কড়াই বসিয়ে 1/2 কাপ তেল দিয়েছি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপ আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি মশলা অ্যাড করতেছি। এখানে আমি 4টা এলাচ, 4টা দারচিনি, 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া, মিডিয়াম সাইজের রসুন 2টা পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা আর আলুটা ভালোভাবে কষে নিতে হবে। এ পর্যায়ে কষানো কমপ্লিট। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই মুসুরির ডালের চাকাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমার কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটিকে অল করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই এরকম সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আবার নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।